করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে সাতজন অমিক্রন ধরনে সংক্রমিত হলেন। এদিকে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে এখনই লকডাউনে চিন্তা নেই। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্য ভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে জানানো হয়, নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা, তাদের মধ্যে দুজনই নারী। জিআইএসআইইডি জানিয়েছেন, নতুন করে সংক্রমিত দুই নারীর একজনের বয়স 30, আরেকজনের বয়স 47 বছর। তাদের একজনের নমুনা নেওয়া হয়েছে 19 ডিসেম্বর এবং আরেকজনের 8 ডিসেম্বর। অমিক্রনে আক্রান্ত হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স 84 বছর, তার কাছ থেকে নমুনা নেওয়া হয় 8 ডিসেম্বর। ওই তিনজনের নমুনা সংগ্রহ করে তার রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠায়। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই তিনজনই সুস্থ আছেন। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য, তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।